নমস্কার বুকিং, আজকে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা, শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা প্রদানে মানববন্ধন চুঁচুড়ায়। পুজোর আগেই চুঁচুড়ার চকবাজার আরো সাজল পদ্মা নিলিশে। আসছে বিস্তারিত খবরে। চুঁচুড়ার তালডাঙ্গা মোড়, খাদিনা মোড় ও হুগলি মোড়ে হুগলির শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জ্ঞাপনে ও আরজিকর কাণ্ডের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হল। আরজিকর কাণ্ডে তোলপাড় রাজ্য, নাগরিক সমাজ চাইছে বিচার, বিরোধীরা তুলনা করছে শাসক শিবিরকে। এহেন পরিস্থিতিতে সোমবার রাজ্যব্যাপী মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়। চুঁচুড়ার তালডাঙ্গা মোড়, খাদিনা মোড়, হুগলি মোড় সহ মোট সাতটি জায়গায় তৃণমূলের মহিলা কর্মীরা হাতে হাত ধরে অবস্থান করেন। তাদের স্লোগান ছিল, আমার হাত তোমার হাতে, আমরা সবাই দিদির সাথে। পাশাপাশি এই অবস্থান থেকে সিবিআই এর কাছে আরজি করে খুন হওয়া চিকিৎসকের বিচারতে স্লোগান দেওয়া হয়। এর কারণ হচ্ছে, আমরা হুগলি চুঁচুড়া পৌরসভা থেকে প্রত্যেকটা ওয়ার্ডেই আমরা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে এই উদ্যোগটা আমরা নিয়েছি এবং এটা সারা রাজ্যব্যাপী হচ্ছে। যেটা আমরা বলতে চাই যে যেহেতু আরজিকর কাণ্ড নিয়ে, তিলোত্তমা নিয়ে বিভিন্ন কাণ্ড চলছে, সেই বিষয়ে আমরা জানাতে চাই যে আমরাও বিচার চাইছি, আমরাও জাস্টিস চাইছি। এবং তার সাথে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, একটার পর একটা প্রকল্প তিনি দিয়ে গেছেন এবং কন্যাশ্রী থেকে, রূপশ্রী থেকে, শিক্ষাশ্রী থেকে বিভিন্ন প্রকল্প আমাদের কিন্তু আন্তর্জাতিক স্তরেও যেরকম ভাবে পুরস্কার পেয়েছে, প্রথম স্থান অধিকার করেছে, তেমনি ভাবে কেন্দ্রীয় সরকারের দপ্তর থেকেও তারা কিন্তু প্রথম স্থান অধিকার করেছে। সুতরাং আজকে এই প্রকল্প দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এই প্রকল্পগুলোতে মানুষ যে উপকৃত হচ্ছে। প্রতিটি জায়গায় অবস্থান ঘুরে দেখেন এরিন এলাকার বিধায়ক অসিত মজুমদার। এটা আমার বিধানসভা তালডাঙ্গা থেকে শুরু, তালডাঙ্গায় শুরু হচ্ছে খাদিনার মোড় থেকে রবীন্দ্রনগরের দিকে, রবীন্দ্রনগর পেট্রোল পাম্প থেকে হুগলি মোড়ের দিকে, সরস্বরণী থেকে বালি মোড়ের দিকে, বালি মোড় থেকে ডন বস্কো স্কুলের দিকে, ডন বস্কো স্কুল থেকে সুরেশন্দম গানের স্কুলের দিকে, সুরেশন্দম থেকে কাছারিপাড়া পর্যন্ত সাতটা স্পটে মেয়েরা এই আন্দোলন করছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে এই প্রোগ্রাম হচ্ছে। যথেষ্ট মেয়েরা স্বতঃস্ফূর্ত ভাবে এই প্রোগ্রামে সামিল হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়া পৌরসভার শিবপুর এলাকায় হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্প বিশ্ব দরবারে স্বীকৃত হওয়ায় তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে মানববন্ধন কর্মসূচি আয়োজিত হল। বাঁশবেড়িয়া পৌরসভার শিবপুর এলাকায় হুগলি শ্রীরামপুর সাংগঠনিক তৃণমূল মহিলা কংগ্রেসের তরফ থেকে পালিত হল মানববন্ধন কর্মসূচি। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প কন্যাশ্রী এবং রূপশ্রী বিশ্ব দরবারে স্বীকৃতি লাভ করেছে। সেই হেতু মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জ্ঞাপনে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে আয়োজিত হল এই কর্মসূচি। এদিনের এই কর্মসূচি থেকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের অবিলম্বে শাস্তির দাবিতে আওয়াজ তোলেন মহিলারা। এদিনের স্লোগান ছিল, তোমার হাত আমার হাতে, আমরা সবাই দিদির সাথে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার উপপৌর প্রধান শিল্পী চ্যাটার্জি সহ স্থানীয় মহিলা তৃণমূল কর্মী সমর্থকেরা। বাংলার অগ্নিকন্যা রূপশ্রী এবং কন্যাশ্রীর জন্য যে অ্যাওয়ার্ড পেয়েছে, তার জন্য আমরা বাংলার সব মহিলারা গর্বিত। আর আমরা চাই যে আরজিকর ব্যাপারটা নিয়ে যেটা হয়েছে, আমরা সিবিআইয়ের কাছে চাইছি যে
তাড়াতাড়ি অতি অবশ্যই শীঘ্রই দোষী সাব্যস্ত হোক, সেই জন্য আমরা এই রাস্তায় নেমেছি যেন কেন্দ্র সরকার থেকে যে সিবিআই তদন্তকে চাপ দেওয়া হোক, যাতে সিবিআই তাড়াতাড়ি তদন্ত করে জাস্টিফাই করুক, আমরা এই কামনা নিয়ে আমরা আজ দিদির সাথে আমরা পায়ে পা দিয়ে হাতে হাত দিয়ে আমরা এই রাস্তায় নামতে বাধ্য হয়েছি। রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের নির্দেশে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করার উদ্দেশ্যে এই অনুষ্ঠান। আপনারা জানেন কন্যাশ্রী এবং রূপশ্রী বিশ্ব দরবারে স্বীকৃত হয়েছে। এখন মাননীয় মুখ্যমন্ত্রী দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করি এবং বাংলার ভবিষ্যতে নারীরা সুরক্ষিত তার জন্যই এই বৃহত্তর তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে কার্যকরী অনুষ্ঠান। ছোট রিপোর্ট হুগলি আজকে। পুজোর কেনাকাটা করতে এসে জনবহুল এলাকা থেকে খোয়া গেল মোটর বাইক। ঘটনায় শ্রীরামপুর থানার দ্বারস্থ বাইক মালিক। জনবহুল এলাকা থেকে চুরি হয়ে গেল বাইক। শ্রীরামপুরে এক ব্যক্তি পরিবার নিয়ে পুজোর বাজার করতে গিয়েছিলেন। কেনাকাটা সে বাইরে বেরিয়ে বাইক খুঁজে না পেয়ে হতবাক ওই ব্যক্তি। তবে তার দাবি হ্যান্ডেল লক ছিল বাইকটির। তাও সত্ত্বে বাইক খোয়া যাওয়ায় মাথায় হাত তার। বাইক খুঁজে না পেয়ে সাথে সাথে শ্রীরামপুর থানায় ছোটেন চাঁদানির বাসিন্দা তথা পেশায় ব্যাংক কর্মী মুকেশ শাহ। থানা থেকে বিষয়টি দেখার আশ্বাস মিললে অবশেষে ফিরে আসেন তিনি। তবে কিভাবে ঘটনাটি ঘটল তা কেউই বুঝতে পারছেন না। ওই মানে আমি মার্কেটিং করতে শ্রীরামপুর স্টাইল বাজার কাছে গেছিলাম। স্টাইল বাজার মিহমরে মাঝখানে যে গলি আছে ওই গলির ভিতরে একটা আমার নিজের বাইকটা রাখলাম, রেখে হ্যান্ডেল লক করে এলাম স্টাইল বাজারে বাজার করতে সন্ধ্যাবেলা কালকে 5:30 নাগাদ। আমি যখন ওখান থেকে ব্যাক করে 7 নাগাদ আসছি দেখলাম আমার বাইকটা ওখানে নেই। আমি আবার এদিক ওই দিক দেখলাম যদি অন্য জায়গা তার আমি কোথাও পাইনি। তারপর ওখান থেকে আমি সঙ্গে সঙ্গে থানায় চলে গেলাম। থানায় লোককে বললাম, থানা থেকে লোক কিছু এলো, এলে আবার দেখলো সব এদিক ওই দিক চারদিকে সিসিটিভি ফুটেজ কিছু মানে সিসিটিভি কোনো ক্যামেরাই নেই ওই গলিতে। তারপর বললাম ঠিক আছে আপনি একটা অ্যাপ্লিকেশন করে দিয়ে চলে যান আমরা দেখছি। হ্যাঁ চাবিটা লাগানো ছিল, হ্যান্ডেলও লক ছিল। ব্যুরো রিপোর্ট হুগলি আজকে। পুজোর আগেই হুগলি চচড়া পৌরসভার 30টি ওয়ার্ডে দ্বিতীয় পর্যায়ে ছাড়া হলো 1,20,000 গাপি মাছ। উপস্থিত ছিলেন পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিএলসি জয়দেব অধিকারী। গত 2 মাস আগে হুগলি চচড়া পৌরসভার 30টি ওয়ার্ডে ডেঙ্গু মশা নিধনের লক্ষ্যে 1,20,000 গাপি মাছ ছাড়া হয়েছিল। আজ দ্বিতীয় পর্যায়ে আবারও 1,20,000 গাপি মাছ ছাড়া হল 30টি ওয়ার্ডের বিভিন্ন অঞ্চলে। এদিন সকালে হুগলি চচড়া পৌরসভার পৌর পরিষদ সদস্য স্বাস্থ্য জয়দেব অধিকারী 13 নম্বর ওয়ার্ডে এই মাছ ছেড়ে এই কর্মসূচির সূচনা করেন। জয়দেব বাবুর দাবি গত বছরের চেয়ে এবছর হুগলি চচড়া পৌর অঞ্চলের মশার উপদ্রব অনেকটাই কমেছে এবং ডেঙ্গু রোগের সংখ্যাও কম হয়েছে। হুগলি চচড়া পৌরসভার 1 থেকে 30 নম্বর ওয়ার্ড পর্যন্ত সমস্ত ওয়ার্ডে আজকে সেকেন্ড পার্টে আমরা গাপ্পি মাছ ছাড়ার পরিকল্পনা নিয়েছি এবং সকাল থেকে বিভিন্ন ওয়ার্ডে গাপ্পি মাছ ছাড়া শুরু হয়ে গেছে। প্রায় আমরা রাজ্য সরকারের কাছ থেকে আগেরবারে 1,20,000 পিস আমরা গাপ্পি মাছ পেয়েছিলাম, এবারও আমরা দ্বিতীয় পর্যায়ে এসে 1,20,000 পেয়েছি। রাজ্য মৎস্য দপ্তর ও মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের উদ্যোগে এই মাছটা আমরা সংগ্রহ করি এবং বিভিন্ন ওয়ার্ডে আমরা যেখানে যেখানে ব্লকের ড্রেনগুলো আছে যেখানে জল জমে থাকে যেখানে এবং বর্ধন নালা নর্দমা যেগুলো আছে সেসব জায়গায় মূলত আমাদের নির্মল সাথী ওয়ার্ড সহায়িকা আমাদের মাছ গোষ্ঠী থেকে আরম্ভ করে আমাদের কনজারভেন্সি লেবার সুপারভাইজার আমাদের যারা নির্মল সাথী সকলের উদ্যোগে আমরা এগুলো ছেড়ে থাকি এবং আজ সকাল থেকে ছাড়া শুরু হয়েছে। আপনারা জানেন যে ডেঙ্গু কি মারাত্মক একটা রোগ, যেহেতু বর্ষা এবারে মানে পরিপূর্ণ বর্ষা হয়েছে চারিদিকে জল থইথই করছে এবং যেখানে বদ্ধ জল আটকে আছে সেগুলো তো মূলত এগুলো ছাড়তে হবে। এই কারণে যে ডেঙ্গু যদি একবার ছড়ায় সেই এলাকাটা স্প্রেড করতে বেশি সময় লাগে না, সেই জন্য সবাইকে সতর্ক করতে হবে। যারা বাড়িতে ডেঙ্গু যদি কেউ পেশেন্ট হয়ে থাকে মশারি দিয়ে স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মতো তারা যেন থাকে। ব্যুরো রিপোর্ট হুগলি আজকে। শুভারম্ভ তেসরা অক্টোবর, অবশ্যই আসুন।
ক্ষমতা দিলি সে। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে, খুবই আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Veda, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pot Shati. Pot Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambada, Bhukshishwari Mundir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pot Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pot Shati, Hooghly. Fasten your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aquamarina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aquamarina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিংহোম ছবিঘরের কাছে এই নার্সিংহোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনে রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্তুলা। ছবিঘর চন্দননগর, আমাদের ফোন নাম্বার 7596816063। সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান, কোন সমস্যা সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুচুরা শতাব্দী প্রাচীন দিদিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্স এর ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুরাতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুচুরা খড়ির মোড়ের কাছে দিদিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে, ফোন নাম্বার
2680-2398, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে হাজার জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। রাজনৈতিক সমস্যা মেটায় পুজোর আগেই রাজ্যে ঢুকল বাংলাদেশের পদ্মা রিলেশ। চাহিদা অনুযায়ী যোগান না থাকায় আপাতত চড়া দাম, তবে পুজোর আগেই মধ্যবিত্তের রসনা মেটাবে পদ্মার রোপণী শস্য আশা বিক্রেতাদের। পুজোর আগেই জেলাবাসীর পাতে পড়তে চলেছে পদ্মার ইলিশ। সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে খাদ্যরসিক বাঙালিদের কপালে মৌসুমি ইলিশ জুটবে কিনা এই নিয়েই ছিল চিন্তার ভাঁজ। সেই চিন্তারই অবসান ঘটিয়ে রাজ্যে ঢুকেছে পদ্মার ইলিশ। বাদ পড়েনি হুগলি জেলাও। হুগলি জেলার চুঁচুড়ার অন্যতম মাছের আড়ত চকবাজারেও ঢুকল পদ্মার ইলিশ। 1 কেজি থেকে 1200-1300 গ্রামের মাছ, যার বর্তমান পাইকারি বাজার মূল্য 1600-1800 টাকা। তবে দেরিতে ও পরিমাণে কম মাছ আসায় বাজার মূল্য একটু বেশি। বিক্রেতাদের মত, প্রয়োজন অনুযায়ী মাছের যোগান মিললে কমতে পারে মাছের দাম। চকবাজারে দেদার বিকচ্ছে এই রূপলি শস্য। ব্যবসায়ীদের মত, প্রয়োজন অনুপাতে যোগান মিললে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের সকলের পাতেই পড়বে পদ্মার এই রূপলি শস্য। এটা তো অনেক দিনের, এই একটা আরো আগে আছে, কিন্তু যেহেতু একটা সামগ্রিক পরিস্থিতি তো আপনারা সবাই জানেন, এরকম অবস্থা। পরশু দিন মাছটা ছেড়েছে কোথা থেকে, কাল থেকে মোটামুটি কলকাতার বাজার এবং আমাদের চক বাজার দুটো দু জায়গাতেই মোটামুটি অ্যাভেলেবল, মোটামুটি এসছে। এখন দাম হচ্ছে আপনার দামটা একটু চড়ার দিকেই আছে। এবার পরিস্থিতি অনুযায়ী যদি বেশি আরও মাছ আসে তখন এই দামটা হয়তো আরও 100-200 টাকা করে কমবে। এখন এগুলো পিস হিসেবে হয়তো 21 কিলো করে প্যাকিং থাকে, 21 কিলো, কোনোটা 17 পিসের মাছ আছে 17 পিসে 21 কিলো, কোনোটা হয়তো 20 পিসে 21 কিলো। এবার মোটামুটি 1600-1700 টাকা, 1750 টাকা এটা কি পাইকারি? পাইকারি বাংলাদেশে ঝামেলা মেটার পরে কালকে প্রথম ঢুকলো মোটামুটি 100 সাইজের মাছ আছে, 100 সাইজের মাছ আছে, 700-800 সাইজ সাইজের মাছ আছে। পাইকারি রেট 800 টাকা, তারপরে একটা 700-800 টাকা, 500 টাকা মাছের তুলনায় দাম এখন একটু বেশি আছে। কদিন যাক মাল আবার একটু আসুক তখন একটু দামটা কমবে। মাছ ভালো মাছ, প্রথম প্রথম এসছে অল্প, আশা করি আগামী দিনে আরও মাছ আসবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পঞ্চম বর্ষীয় স্বর্গীয় পিনাকী রঞ্জন সেনগুপ্ত স্মৃতি কুইজ প্রতিযোগিতা আয়োজিত হল তারকেশ্বর থানার লোকনাথ ধর্মশালায়। স্বর্গীয় পিনাকী রঞ্জন সেনগুপ্ত স্মৃতি কুইজ প্রতিযোগিতা আয়োজিত হল সোদপুর কুইজ কমিউনিটির পরিচালনায়। এদিন তারকেশ্বর থানার লোকনাথ ধর্মশালায় আয়োজিত এই প্রতিযোগিতা পঞ্চম বর্ষে পদার্পণ করে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে 50টি টিম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রথম রাউন্ডে বাদ পড়ে 42টি টিম, বাকি 8টি টিমের মধ্যে চূড়ান্ত প্রতিযোগিতা চলে। সংগঠনের দাবি, একই কন্টেস্টের মধ্যে দিয়ে আগামী দিনে ছাত্রছাত্রীরা বিভিন্ন সরকারি দপ্তরে এবং চাকরির ক্ষেত্রেও অনেকটা সাফল্য পাবে। এদিনের এই প্রতিযোগিতায় প্রথম হয়েছে হুগলির সমন্বয় ব্যানার্জি ও উত্তর চব্বিশ পরগনার শান্তনু ব্যানার্জি। তারা আজকে পিনাকী রঞ্জন সেনগুপ্ত স্মৃতি কুইজের পঞ্চম বর্ষ এটা আমাদের চলছে, এবং আমরা মোটামুটি দক্ষিণবঙ্গের 8টা জেলা থেকে আমরা পেয়েছিলাম প্রায় 50টা টিমকে, অর্থাৎ 100 জন আজকের এই কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। তারা দূর দূরান্ত থেকে এসেছেন, কিন্তু আমরা
আমাদের খারাপ লাগছে যে তার মধ্যে 42টা টিমকে আমাদের প্রিলিমিনারি রাউন্ডে বাদ দিতে হয়েছে, আমরা নিতে পেরেছি মাত্র 8টা টিমকে। এবং সেই 8টা টিমের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমরা কলকাতার টিম পেয়েছি, হাওড়ার টিম পেয়েছি, হুগলির টিম পেয়েছি, সুদূর দক্ষিণ চব্বিশ পরগনার টিম পেয়েছি, বর্ধমানের টিম পেয়েছি, বাঁকুড়ার টিম পেয়েছি, বিভিন্ন জেলার টিম ফাইনাল খেলছে। এবং এটা আমাদের একটা বড় প্রাপ্তি। এবং আমাদের মধ্যে কুইজ মাস্টার আমাদের পরমপ্রিয় গৌরব ব্যানার্জি মহাশয় আছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 86%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা প্রদানে মানববন্ধন চুঁচুড়ায়। পুজোর আগেই চুঁচুড়ার চকবাজার আরো সাজল পদ্মা ইলিশে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় থেকে বেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।